Mars. Atika mission si jatuh bulan ini. Ikan duga lagi ikan kehoi. Ini jadi pengusaha. Seluruh tahun ini kita ikan ini. Ghure dekhi Bangladesh. Jelaslah, bukan yang betul ya. Turun dengan dekhi, bukan yang betul ini aje. আকারের মোট 7টি জলাশয় জলাশয়গুলোর মোট আয়তন 11 একর একটি জলাশয়ের পাশে রয়েছে কৃত্রিম জলপ্রপাত ও ডেক আরও রয়েছে শাপলা পুকুর ও গোলাকৃতির পদ্ম পুকুর শাপলা পুকুরে প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে শাপলা ফোটে জাতীয় উদ্যানের 1.5 একর জায়গা জুড়ে রয়েছে
মৌসুমি ফুলের বাগান। প্রায় 52 জাতের বিদেশি মৌসুমি ফুলের চাষ করা হয় এই বাগানে। বাগান ঘিরে রয়েছে একটি আঁকাবাঁকা কৃত্রিম লেক। 1980 সালে প্রায় 3.5 একর জায়গার উপর নির্মিত হয় উদ্যানের গোলাপ বাগান। দুটি পৃথক বাগানে প্রায় 200 প্রজাতির গোলাপ সংগ্রহ রয়েছে। একটি গোলাপ বাগানের মাঝে রয়েছে গোলাকৃতির একটি জলাশয়। এই জলাশয় সংরক্ষিত রয়েছে ব্রাজিলের আমাজন লিলি। 1980 থেকে 81 সালে নির্মাণ করা হয় উদ্যানের দেবদারু ইউক্যালিপটাস বাগান। ইউক্যালিপটাস গাছগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা হয়। 16 প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি রয়েছে এখানে। বাঁশ বাগানে রয়েছে প্রায় 22 প্রজাতির বাঁশ। গর্জন বাগানের উত্তর পাশে সৃষ্টি করা হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এই বাগানে রয়েছে কালোমেঘ, তুলসী, আমতোরা, শতমূলি ইত্যাদি গাছ। উদ্যানের ক্যাকটাস গ্রিনহাউসে 80 প্রজাতির ক্যাকটাস ও সাকুলেট সংরক্ষিত রয়েছে। গ্রিনহাউসটি 1994 সালে নির্মিত হয়। বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের মধ্যে রয়েছে ওল্ড ম্যান, ফিশহুক ক্যাকটাস, ম্যালিমেরিয়া ক্যাকটাস, খেপালিয়া, গোল্ডেন ব্যারেল ইত্যাদি। বেশিরভাগ ক্যাকটাস মেক্সিকো থেকে সংগ্রহ করা হয়েছে। অর্কিড গ্রিনহাউসে দেশি বিদেশি প্রায় 85 প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। নেট হাউসে ছায়াতরু সংরক্ষণ করা হয়েছে। প্রায় 100 প্রজাতির ছায়াতরু রয়েছে এই হাউসে। উদ্ভিদ উদ্যানে বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে 1973 সালে আন্তর্জাতিক এলাকা নামে একটি শাখা সৃষ্টি করা হয়। এই শাখায় রয়েছে অস্ট্রেলিয়ার সিলভার ওক, জ্যাকোরান্ডা ও ট্যাবিবুইয়া ইত্যাদি গাছ। উদ্ভিদ উদ্যানের প্রায় 5 একর জায়গা জুড়ে রয়েছে নার্সারি। এই নার্সারিতে ফুল, ফল, লতা ইত্যাদি উদ্ভিদের চাষ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে এই নার্সারি থেকে চারা কেনা যায়। উদ্যানের এই অংশে নার্সারি, এখানে বেশ কয়েকটি ছোট বড় নার্সারি আছে যেখানে ফুল ও ফলের চারা চাষ করা হয়। শাপলা পুকুর উদ্যানের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গা এটি। উদ্যানে আছে একটি বিশাল বড় বাঁশ বাগান, এখানে 22 প্রজাতির বাঁশ পাওয়া যায়। Gracias.